কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক দুক বুক। মল্লুক ঘুরে ভল্লুক খেলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে দুক বুক বুক। বাঁদর করে লম্প চম্প বনে বনে লাগে কম্প, সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন, দিনা দিন তা দিন দিন, দিনা দিন তা দিন দিন, তা দিন দিন তা দিন দিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় এদিক ভ্রান্ত, পঞ্চতন্ত্রের মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র। ভাগ এখান থেকে, এখন থেকে এই জঙ্গল আমার। কতদিন কতদিন বিল খাইনি বুঝলি, এই তো পেয়েছি, এবার যত ইচ্ছে খা। বাবা এই কাজ আমার মতো কেউ পারবে বল? গোটা বেল খাই আর গোটা বেলটাই, কিন্তু বেলের ভেতরে কিছু থাকে না। কিন্তু এখন তো এই জঙ্গলে বেল খাবো শুধু আমি। আরে এই বন মানুষটা এখানে এলো কোথা থেকে? এই পেটুবেটাকে দেখেই তো কেমন ভয় ভয় করছে। শুধু করছে না, এবার থেকে আমাকে দেখে তোরা ভয়ে কাঁপবি রে। ওরে বাবা রে, ওরে বাবা, এই এই বন মানুষটার ভয়ে তো পালাতে পালাতে পা ব্যথা হয়ে গেল। আমি আমি যে আমি যে আর দৌড়তে পারছি না। ওরে বাবা, ওকে দেখলেই ভয়ে আমি চোখ বুজে ফেলছি। না বাবা, আমি আর গর্ত থেকে বেরোবই না। ওই যে ওই যে আবার ওদিকে ব্যাটা বন মানুষটা, পালাও পালাও। সবাই তো জানিস যে কেন তোদের সবাইকে আমি আজ ডেকেছি। সে আর জানবো না। আরে বাবা, সেই জন্যেই তো আমি বড় বড় গাছ খাওয়ার জন্যে জঙ্গলের বেশি ভেতরে ঢুকতে পারছি না। ঠিক বলেছিস পেটু, বেশ কদিন হয়ে গেল ওই লম্বা লম্বা গাছগুলোর ওপরে উঠে শুয়ে রোদ বোহানোই হচ্ছে না। আহা, সবাই জানে যে কি জন্য আমরা এখানে এসেছি। এত সময় না খেয়ে যা বলার তা বলে ফেললেই তো হয়। হ্যাঁ জানি জানি, এবার বলো না আমরা কি করব। ওহ বাবা, আমার তো ভয়ে দৌড়ঝাঁপ বন্ধই হয়ে গেছে। দেখছো না, দেখছো না কেমন ভুড়ি হয়ে যাচ্ছে। দূর, তাহলে আমাকে দেখে কি বলবি বলতো? কিন্তু দেখো আমার তো এখনো অল্প বয়স, তাই না? ও, তার মানে আমরা বুড়ো হয়ে গেছি। হয়ে গেল, এক কাজ করতে এসে তো দেখছি অন্য ঝামেলা লেগে গেল রে। থামো থামো, এসব নিয়ে পরে কথা হবে। হ্যাঁ, এখন আমাদের সামনে যে ভয়ঙ্কর বিপদ, সেটা থেকে কি করে মুক্তি পাওয়া যাবে সেটা নিয়েই আজকের এই বৈঠক। আমি বলি কি রাজু, ওই বন মানুষের সঙ্গে সন্ধি করে নেওয়াই ভালো। ঠিক ঠিক, আমার বাবাও বলতো যদি কখনো কাউকে দেখে ভয় পাস তবে ঝটপট তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলবি। ব্যাপারটা কিন্তু অত সোজা নয়, আর তাছাড়া এই রাস্তায় গেলে আমার আপত্তি আছে। বটে, তোর আপত্তি আছে? না 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 না, এভাবে বললে চলবে না। কি আপত্তি
সেটা তো আগে শুনি। আরে বাবা, ওই বন মানুষটা যদি একবার বুঝতে পারে যে আমরা ওকে ভয় পেয়ে সব করছি, ব্যাস তাহলেই তো হয়ে গেল। কি হয়ে গেল? আরে বুঝতে পারছো না, এরপর থেকে ওই বন মানুষটা এটা ওটা সেটা সব ব্যাপারে আমাদের উপর চাপ তৈরি করবে। সেটা অবশ্য খারাপ বলেনি ফিচকে। খারাপ বলেনি সে তো বুঝলাম, কিন্তু এখন উপায় কি সেটা তো বলতে হবে। উপায় আবার কি? বন মানুষটাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে হবে। ভয় ওই ভয়ঙ্কর বন মানুষকে ভয় দেখানো হবে কি করে? সেই তো, এটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। সেই বুদ্ধিটা আমাদের কারো মাথা থেকেই বার করতে হবে। আমার মাথায় কিন্তু একটা কিছু বিড়বিড় করছে। তো সেটা মাথায় না রেখে বার করে ফেলো না বাবা জীবন। এই গল্পটা আমার বাবা আমাকে খুব বলতো। ও, তোমার বাবাও বলতো? আমি তো জানতাম আমার বাবাই শুধু আমাকে জ্ঞান দিত। হ্যাঁ, ঠিক যেভাবে আমার মতো একটা ছোট্ট খরগোশ হাতির রাজাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। তো গল্পটা বলো তাড়াতাড়ি। হ্যাঁ বলো বলো। তাহলে শোনো, তাহলে আর কি, নদীতে গা ডুবিয়ে বসে থা। সেটা হলেও তো হতো, কিন্তু নদীতেও তো জল নেই। আর দেখছো না, এই গরমে কোনো জলাশয়েই তো জল নেই, সব শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তাহলে এখন উপায়? উপায় আর কি, শুধু গরমে পুড়ে মরা। এক কাজ করলে হয় না। কি কি কাজ? এই গরমে কি করে বাঁচা যায় সেটা জানতে যদি আমরা সবাই রাজার কাছে যাই। রাজা কি আর ভোজবাজি করে গরম কমিয়ে দিতে পারবে নাকি? তবু একবার গিয়েই দেখা যাক না। চলো চলো চলো, রাজার কাছেই চলো। সব তো শুনলাম, কিন্তু উপায়? উপায়ের জন্যই তো আপনার কাছে এসেছি আমরা। বুঝলাম, তবে একটা উপায় আছে। আছে? উপায় আছে? হ্যাঁ, আমি এমন এক জলাশয়ের সন্ধান জানি যেখানে জল কখনো শুকায় না। তাহলে সেখানে গেলেই তো হয়। হ্যাঁ, তবে সেখানেই যাওয়া যাক। তোমরা ভয় টয় পাচ্ছ না তো? আবার না না না, আপনি যখন আছেন তখন আর ভয় কি? বাহ বাহ, এই তো অনুগত প্রজাদের মতো কথা। আসলে কি জানো, এই যে আমরা যেখানে যাচ্ছি সেখানে জলাশয়ের জল খেয়েই তো আমার ছোটবেলা কেটেছে। আহা, কি সুন্দর জল, টলটলে ঠান্ডা পরিষ্কার, যতই বলি না কেন কম বলা হয়। কিন্তু মহারাজ, আর কত দূর? এই তো এসে গেছি, ওই যে দেখতে পাচ্ছ ওই সেই জলাশয়। ওই তো ওই তো, আহা, কি সুন্দর জলাশয়। এই এবার খুশি তো? খুশি খুশি, খুশি। তাহলে যাও, এবার সবাই মিলে জলে নেমে পড়ো আর আনন্দ করো। ঠান্ডা জল, সত্যি জলটা খেতে কি ভালো। মহারাজ ছিলেন বলে এ যাত্রায় গরমে মরে যাবার হাত থেকে বেঁচে গেলাম। হ্যাঁ ঠিক বলেছিস। ওই জলের মধ্যে একটু লাফালাফি করি? হ্যাঁ হ্যাঁ, তার বলতে বিপদ হলো বড় দেখি। সেই তো, কোথা থেকে যে হাতির দলে সে হাজির হলো কে জানে। এরা এত লাফালাফি শুরু করেছে যে আমাদের ঘর বলে আর কিছু থাকলে হয়। আমাদের ঘরগুলো ভেঙে গেলে আমরা কোথায় থাকবো গো?
আমাদের কিছু করতেই হবে। কি করবে বলো তো? আমি বলি কি, এখান থেকে অন্য কোথাও চলে যাই। পাগল হলে নাকি? আমাদের ভিটে মাটি ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে এই হাতির দলের হাত থেকে রক্ষা পাবো কি করে? আমি বলি কি, এই হাতিদের রাজার সঙ্গে দেখা করে আমাদের কথা বললে হয় না? সেই ভালো, সেই ভালো। চলো তাহলে হাতিদের রাজার কাছেই যাওয়া যাক। সব তো শুনলাম, আমাকে কি করতে বলো তোমরা? মানে রাজা মশাই, যদি আপনি আপনাদের হাতিদের দল নিয়ে এখান থেকে চলে যান। মানে কি বলতে চাইছো? কি মানে? যদি আপনারা এই জলাশয় ছেড়ে চলে যান। তোমরা জানো তো কার সঙ্গে কথা বলছো তোমরা? হ্যাঁ জানি, আপনি হাতিদের রাজা। তাহলে আমাকে এই কথা বলার সাহস তোমাদের হলো কি করে? না না, মানে আপনার প্রজাদের ধাপাধাপিতে আমাদের যে এখানে থাকাই দায় হয়ে উঠেছে। আর আমি কি করতে পারি? যাও যাও, আমরা যখন এখানে এসেছি তখন আর কোথাও নড়বো না। তাহলে? তাহলে আবার কি, আমরা এখানে এভাবেই থাকবো? তাতে তোমাদের পোষালে এখানে থাকবে, আর না হলে এখান থেকে পাত্তাড়ি গোটাবে। এখন তাহলে উপায়? সেই তো, আমার তো মনে হচ্ছে এখান থেকে আমাদের পাত্তাড়ি গোটাতেই হবে। না না, আমরা এখান থেকে কোথাও পালাবো না। তাহলে কি করবে? চলো আমাদের রাজার কাছে যাই। আমাদের রাজার কাছে? কিন্তু এই সমস্যার তিনি কি কিছু সুরাহা করতে পারবেন? দেখাই যাক না আমাদের রাজার কাছে গিয়ে। বেশ তাহলে যাওয়া যাক। দেখি সবাই দল বেঁধে আমার কাছে এই সময়ে কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর মহারাজ। কি গুরুতর ব্যাপার বলো, বলো আমাকে সব খুলে বলো। তাহলে শুনুন, বুঝলাম। কিন্তু এই হাতির দলের হাত থেকে কি করে আমরা রেহাই পাবো? রেহাই একটা উপায়ই পেতে পারো, ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে। কিন্তু কিভাবে রে? দেখো দেখো, হাতিদের রাজাই যেহেতু তোমাদের প্রায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সেই হেতু হাতিদের তাড়াতে হলে প্রথমে ভয় দেখাতে হবে ওই হাতিদের রাজাকে। ওহ বাবা, কিন্তু সেটা কি করে সম্ভব? সম্ভব সম্ভব, বুদ্ধি থাকলে সবই সম্ভব। সেই বুদ্ধিটাই আমাদের বলুন। কি হলো, থামলে কেন? আরে কি হলোটা কি বলে ফেলো, কি করে সম্ভব হলো সেটা? বলছি বলছি, একটু জল খেয়ে নি আগে। ওহ, এখনই আবার তো জল তেষ্টা পেলো। সত্যি সবটা বলে জলটা খেলে হতো না? না গো, সত্যি হতো না, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুদ্ধ কায়দাবাজি। বলো এবার তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ, বলি বলি। কি করে সম্ভব সেটা আমার জানা আছে, কিন্তু তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে হাতিরাজকে গিয়ে ভয় দেখিয়ে আসতে পারবে? ওই বিশাল হাতিরাজকে ভয়? ওরে বাবা, পাগল না পেট খারাপ? কি সব বলছে বলো তো আমাদের রাজা? দূর দূর, এসব হচ্ছে রাজার আমাদেরকে কাটিয়ে দেবার মতলব। কি হলো, তোমাদের মধ্যে কি কেউ নেই যে হাতিরাজকে গিয়ে ভয় দেখিয়ে আসতে পারে? আমি পারবো রাজা মশাই। এই তো এই তো, তাহলে তাহলে আছে আমাদের মধ্যেও বীরের মতো বীর আছে। এগিয়ে এসো বীর, তোমাকেই বলি তাহলে কি করে ওই হাতিরাজকে ভয় দেখাতে হবে। বলুন বলুন রাজা মশাই, বলুন। এখানে তো হাতিদের রাজা থাকে মনে হচ্ছে। ঠিক আছে, চিৎকার করে দেখি একবার। কই, কোথায় তুই হাতিরাজ? সাহস থাকে তো বেরিয়ে এসে মুখটা একবার দেখা। এ আবার আমায় ডাকে এই রাতের বেলায়? ওহ, এ তো ডাক নয়, রীতিমতো হুঙ্কার দিচ্ছে। দেখি তো কোন বেটার ছেলে আমাকে এমন করে আওয়াজ দিচ্ছে। ওই তো বেরিয়ে এসেছে। এই যে এই যে, এদিকে এদিকে এদিকে, আমি এদিকে। ও তুই, ওই তো চেহারা তো, তুই আবার আমাকে সাহস দেখাচ্ছিস। এই দেখো, বাজে কথা বলার মতো সময় আমার নেই। তাই নাকি? তাহলে বলে ফেল কি বলার আছে তোর।
স্বয়ং চন্দ্রদেব আমাকে পাঠিয়েছেন, বুঝলে? চাঁদের মতোই আমার গায়ের রং, সেটা দেখে বুঝতে পারছো তো? বিলক্ষণ বুঝতে পারছি, কিন্তু কই, আসল কথা তো শুনছি না কিছু। তাহলে শোনো, তুমি আর তোমার প্রজারা মিলে যে খরগোশদের থাকার জায়গাটা নষ্ট করে দিচ্ছ, সেটা শুনতে পেয়ে চন্দ্রদেব খুব রেগে গেছেন, আর তাই আমাকে বলে পাঠিয়েছেন যে কালকের মধ্যে যদি এখান থেকে সরে না যাও, তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর বিপদ হবে। তাই নাকি? বেশ, সত্যি বলছি সরে যাব, কিন্তু তার আগে তোকে প্রমাণ দিতে হবে যে চন্দ্রদেবী তোকে পাঠিয়েছেন। মূর্খ হাতিরাজ, এত অবিশ্বাস! জানতাম জানতাম তোমার বিপদ ঘনিয়েছে, তাহলে আমার সঙ্গে একটু এগিয়ে এসো, তোমাকে দেখিয়ে দিচ্ছি চন্দ্রদেবকে। বেশ চল। হইতো জলের মধ্যে পূর্ণ চন্দ্রের ছায়া পড়েছে, এবার আসল খেলাটা খেলি। কি হে তাকিয়ে দেখো মূর্খ, দেখতে পাচ্ছ জলের মধ্যে বিরাজমান আমার চন্দ্রদেব? সত্যি তো, আকাশে তো এক চন্দ্রদেব রয়েছেন, কিন্তু এ তো দেখছি জলাশয়ের মধ্যে আরেক চন্দ্রদেব। বেটা পুরো ভেবলে গেছে দেখছি। তাহলে তো এর কথা মিথ্যে নয়, চন্দ্রদেব একে সত্যি সত্যি পাঠিয়েছেন। ও বাবা, চন্দ্রদেব রেগে গেলে তো মহাবিপদ। দেখো দেখছো তো, এবার ভালোই ভালো এখান থেকে তোমার প্রজাদের নিয়ে যাবে, নাকি আবার অন্য কোনো ব্যবস্থা আমাকে করতে হবে? না 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 না, কাল সকালেই আমি আমার সব প্রজাদের নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। দেখো তাহলে চন্দ্রদেবের রাগ থেকে যদি বাঁচতে পারো। না না, আপনি চন্দ্রদেবকে একটু বলে দেবেন যে আমরা কালকেই চলে যাব। দেখি তোমাদের কথা চন্দ্রদেবকে বলে ওনার রাগ যদি একটু কমানো যায়। তাহলে বোঝা গেল তো? তার মানে হলো যে আমাদেরও এই রকম কোনো একটা উপায় বার করতে হবে। ও বাবা, আমি এর মধ্যে নেই, আমি চললাম। আরে চললি কোথায়, পুরোটা শুনে যা। কিন্তু কি করা যাবে তাহলে এখন? কি গো রাজু, কি করা যাবে এখন? আমার আবার মাথাটা কম চলে। কম? আমি তো জানি চলেই না। এই এই মুখ সামলে কিন্তু। আস্তে আস্তে, এখন আমরা এক গম্ভীর অবস্থার মধ্যে আছি। ঠিকই তো, তাহলে আমাদের করণীয়টা কি এখন? কি আবার? আমাদের খরগোশের গল্প মতন ওই বন মানুষকে ভয় দেখানো। কিন্তু কিভাবে? সেটাই তো মাথা খাটিয়ে বার করতে হবে। ওরে বাবা রে বাবা, ওই বন মানুষকে ভয় দেখানো, তার থেকে এখান থেকে কেটে পড়াই অনেক ভালো। আমাকে একটু চিন্তা করতে দে না। সত্যি এত তাড়াহুড়ো করলে হয় নাকি? মাথা খাটানোর ব্যাপার না। এত মাথা খাটায় বলেই না রাজুর মাথায় লম্বা লম্বা আর ঘন কিশোর। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? আরে ওই বন মানুষকে ভয় দেখানোর উপায় খুঁজে পেয়েছি। হ্যাঁ, কিন্তু সেটা কি? তাড়াতাড়ি বলো না। দেখো, ওই বন মানুষ তো আমাদের সবাইকেই চেনে, মানে জঙ্গলের সব পশু পাখিকেই চেনে। তাই আমাদের এমন কিছু একটা করতে হবে, মানে এমন কিছু একটা পশু সাজতে হবে যাকে ও আগে কখনো দেখেনি। মানে এসব আবার কি কথা? বাবা, শুধু তো বাদ্রামি করেই সময় কাটে, মাথা খাটালেই বুঝতে পারবে যে আমি কি বলছি। কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সত্যি আমিও কিন্তু কিছুই বুঝতে পারছি না যে এমন পশু আমরা সাজবো কি করে যাকে ওই বন মানুষ কখনো দেখেন। তাহলে আমি যেমন ভাবে বলছি সেভাবে আমরা দাঁড়াই, কেমন? দাঁড়াবো। হ্যাঁ, সবাই চল ওখানে, যে থামনের ভয় সেখানে। চল রে সবাই চল ওখানে, যে থামনের ভয় সেখানে। জয় আমাদের হবে জয়, জয় আমাদের হবে জয়, দূর হবে মনের ভয়। চল রে সবাই চল ওখানে, যে থামনের ভয় সেখানে। জয় আমাদের হবে জয়, দূর হবে মনের ভয়।
পাই সবার সময় নেই থমকে যাওয়ার ফুটবো পিঠে সবাই সবার সময় নেই থমকে যাওয়ার জলদি ওঠ পিঠে আমার আমি তোমার পিঠে এবার জলদি ওঠ পিঠে আমার আমি তোমার পিঠে এবার ছয় কে কর এবার নয় করবো যা আজ করতে হয় চল রে সবাই চল ওখানে যেথা মনে ভয় সেখানে জয় আমাদের হবে জয় জয় আমাদের হবে জয় দূর হবে মনের ভয় প্রথমে আমি উঠব পেটুর পিঠে এবার আমার পিঠে উঠবে ভালু কি হলো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এই তো উঠছি এবার ভালুর পিঠে উঠবে মিচকে তার উপর উঠবে পল্টু ওমা এখানে এখানে আমি আবার কেন কোনো কথা নয় কোনো কথা নয় উঠে পড়ো আরে ও টট এবার পল্টুর ওপর উঠবে গেছো আরে আর আমি কি বাদ নাকি সবার উপরে থাকবি তুই ওরে বাবা কত লম্বা হয়ে গেছি আমরা এবার আমরা এইভাবে বন মানুষের কাছে যাব আর সবাই বিকট ডাক ছাড়বো নিজেদের মতো করে বেশ তবে তাই হোক আরে এটা কে ওরে বাবা এ এত লম্বা পশু ওরে বাবা ই ভয়ঙ্কর দেখতে ই বিকট আওয়াজ রে বাবা ওরে বাবা এ সামনে থাকলে যে কি হবে কে জানে ওরে বাবা রে পেটের ভেতরটা কেমন গুলোচ্ছে যেন না না পালাই পালাই এখানে থাকলে ওই জন্তুটার হাতে বেঘরে প্রাণ দিতে হবে ওরে বাবা রে বাবা একটা কাণ্ড হলো বটে তাহলে বুঝলে তো প্রতিপক্ষ যতই ভয়ঙ্কর হোক না কেন বুদ্ধি করে ভয় দেখাতে পারলে সে পালাবে ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস